শহর থেকে বেরোতে যত দুনিয়ার সমস্যা, কারণ গেল গেল গেল। Good morning everyone, welcome back to my channel, welcome back to my another vlog. Right now সকাল 11টা বাজে আর শিলং থেকে এসেছি অলমোস্ট দেড় দিন হয়ে গেছে। পুরোনো ব্লগগুলোর মধ্যে শুধু ফার্স্ট ব্লগটা আপলোড হয়েছে, যেটা তোমরা আশা করি দেখে ফেলেছো, না দেখে থাকলে আই বাটনে লিংক আছে সেটা ক্লিক করো আর দেখে নাও। অ্যান্ড এখন যাচ্ছি মহেন্দ্রার শোরুমে, যেহেতু ফার্স্ট ব্লগে দেখেছিলে গাড়িটা নিচে খুব জোরে লেগেছিল তো নিচে স্কিড ব্রেকটা ভেঙে গেছে। আরও যে কী কী ভেঙেছে না ভেঙেছে সেটা সেখানে যাই, গাড়ি তুলুক দেখি কী হয়েছে না হয়েছে। মাঝে অনেকগুলো দিন চলে গেছে সেই গাড়ি কোচবিহার থেকে, মানে সার্ভিস সেন্টার থেকে আসার পর। আজ 1st of August and happy friendship day to all of you guys. And right now almost বিকেল 5:30 বাজে, আমার বন্ধু বান্ধবরা মিলে অবভিয়াসলি ফ্রেন্ডশিপ ডে, তো একটু সামান্য রাজাবাদ করতে ঘুরে আসি। সবাই ঠিক টাইমই আছে, ফার্স্ট টাইম মনে হচ্ছে যে টাইমে সবাই মিট করতে পারবো বাঁধব মোড়ে। নেক্সট কথা মোটর ব্লগিং সেট আপই হোক। আর আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি যে মায়েদের জন্য সেখান থেকে আনলামটা কি, এক হলো এই গাছ, এটার নাম ঠিক জানি না, সেকেন্ড এই ক্যাকটাসটা, অ্যান্ড দিস স্যাকুল্যান্ট। আশা করি ঠিকঠাক ফুটেজ আসতেছে। রাজদীপ আর্ধেক ওই রাস্তাতে আছে। ফাইনালি যাত্রা শুরু, এই মুভিটার জন্য দেরি, কয়টা বেজে গেল এখানেই আর কি, জঙ্গলে বাবা অন্ধকার। লেটস গো, বাজে 6টা আর আজকে এত বেশি লোক পেছনে, তো পারলে বাইকে ট্রাফিক ভর্তি আমার, আর আমরাও সেরকমভাবেই যাচ্ছি। শহর থেকে বেরোতে যত দুনিয়ার সমস্যা, কারণ গেল 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 গেল, আমরাও গেলাম সাথে, না না যাই নাই যাই নাই, বেজে গেছি। ভাই একটা কথা বলতেছি, তুই ফুলে গেছিস, চলে আসছে এই তো, না না কোস্তার সাথে এক সাবারি আরেক সাবারি, যা গিয়ে পাস দেরি হয়ে গেছে, চল আরেক আইটেম রে, সব আইটেম ওট 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 ওট, ময়ূর সামনে এদিকে আমরা, চলো চলো আওয়ার জার্নি কন্টিনিউস এগেইন, চল রে চল। মোটামুটি মনে হচ্ছে সব থেকে বেশি লোকজন ফিরে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি, বল ঠিক আছে আগা দেখ। অ্যান্ড হ্যাঁ ঠিক আছে, তোর পাম্প অসুবিধা নেই। অ্যান্ড দুটো সিনারি বিউটি, ফ্রেন্ডশিপ ডে স্পেশাল রাইড যাচ্ছি, কারণ বাকিরা পেছনে যাই না, কই সিনারি হয়তো দেখতে পারছি না, ওদেরকে আসছে ওরা পেছন পেছন আর আমরা আগাই তারজন। রাজাবাদ খাওয়া পার করে সেই চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবো, তাছাড়া কিছু না, কারণ প্রচুর ভিড় আর ভিড়ভাড়টা, মানে পুলিশ, অ্যাকচুয়ালি পুলিশের কিছু গাড়িও দেখলাম এখানে, যার জন্য আর রিস্ক নেওয়াটা একদম উচিত হবে না। তো ফাইনালি সবগুলো আসছে, কোস্তব তো আগে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আর আমরা পেছন পেছন একসাথে, এই তিনটা বাইক কোস্তবের সামনে একটা আর আজকে আমার এক পাঁচ, টোটাল পাঁচ পাঁচটা বাইক, অনেক লোক, আর ভাগ যেন বৃষ্টি যেন না না, রেনকোট আছে বাট বৃষ্টিতে একদম ভালো লাগে না এই বাইক চালাতে, অ্যাটলিস্ট প্রচণ্ড বেশি ভিড়, প্রচণ্ড বেশি ভিড় আজকে, এত বেশি সংখ্যক লোক কেন, এত বেশি লোক কেন, সব এখানে চলে আসছে আজ কালীপুরে। পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি, চাপাতে চাপাতে বেশি বেশি ক্লোজ হয়ে গেছে, মাই গড এত বেশি লোক, এদিকে গাড়ি সেদিকে গাড়ি, এত গাড়ি কেন আজকে, চল প্ল্যান চেঞ্জ আবার, বেচারা ময়ূর
পিকু আমাদের চলে গেছে প্রচন্ড বৃষ্টির মধ্যে। এখন এই আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, হালকা হালকা বৃষ্টি এখনো চলছে, আর এখন ব্যাক টু আওয়ার হোম। বৃষ্টি শুরু, কি বলবো, বৃষ্টি না হলে মনে হয় না এদের। ভাবছিলাম বৃষ্টি পড়বে না, বাট কিছু করার নেই, বৃষ্টি পড়ছে। এখন গিয়ে আড্ডা আড্ডা মারবো, বাজে অলমোস্ট 7:40, আর আজাবাদ খাওয়ার থেকে লাগবে আধা ঘন্টা। স্পেশাল রাইডে বৃষ্টি হবে, এখন রাস্তায় যদি আবার বৃষ্টি পাই। আর বক্সা জয়ন্তী মোড়, মিরিকেল মিরিকেল, রাস্তা শুকনা, মানে এতটা বৃষ্টি হলে এখানে রাস্তা শুকনা। এ অনিকেত, রাস্তা শুকনা তো এখানে? এতক্ষণ এতটুক রাস্তার জন্য আমরা দাঁড়িয়ে থাকলাম, এখন এখানে হচ্ছে বৃষ্টির বহ নাই, আর এখানে হঠাৎ করে বৃষ্টি নেই, ভালো একদিক দিয়ে, মানে আমাদের জন্য গুড সাইন। যে চিন্তা করছিলাম যে রেনকোট পরতে হবে, যেটা একেবারে আমার পছন্দের জিনিস না। সবাই এই তিনজন, সামনে এক কোস্তব, আমি এক। সামনে যে ট্রাকটা আছে এত লোডেড, আমরা একে ওভারটেকও করতে পারছি না, মানে সিটিতে চালানো ইজ হেডেক আর কিছু, মানে এক ফোরটা জায়গা পাচ্ছি না একে ওভারটেক করবো বেশি। সিটিতে ভিজতে হলো না, অ্যান্ড সেফলি রিচ টু আওয়ার পিজি। সর সর সর, তো রিচ অ্যাট হোম দেখানোর জন্য তোমাদের সবাইকে অসংখ্য বেশি ধন্যবাদ। চ্যানেলের সাথে তোমরা এভাবেই যুক্ত করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো বিহাইন্ড দ্য সিনস এর জন্য, অ্যান্ড সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে এমন অনেক ব্লগে।